করোনা পরিস্থিতিতে বুধবার শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর প্রথম টার্মের পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা রাজ্যের 406টি স্কুলের 28,902 জন। প্রথম দিন পরীক্ষার বিষয় ছিল ইংরেজি। মারণ ভাইরাস করোনার সংক্রমণের কারণ হেতু 2019 শিক্ষাবর্ষে গোটা দেশের যে বিভিন্ন বোর্ডগুলো রয়েছে, সংশ্লিষ্ট বোর্ডগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণ করতে পারেনি। শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নয়, শিক্ষার সমস্ত বিভাগেই বলা যায় বিগত বছরটি ছিল পরীক্ষাবিহীন। এই অবস্থায় সিবিএসই সহ সমস্ত শিক্ষা বোর্ডগুলো পরীক্ষায় বসার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করেছিল তাদের সবাইকে উত্তীর্ণ ঘোষণা করেছে। এখানেই শেষ নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞ মহল সতর্কতা জারি করেছে, করোনার এই সংক্রমণ শেষ হয়ে গেছে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেছে এমনটাই নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই সতর্কতার উপর ভিত্তি করে গোটা দেশের সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বছরে দুবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বুধবার শুরু হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এদিন পরীক্ষার বিষয় ছিল ইংরেজি। এই পরীক্ষাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের। কত মার্কসের পরীক্ষা হবে? আমাদের 40 মার্কসের পরীক্ষা হবে। আচ্ছা, এই যে পরীক্ষাটা হচ্ছে 40 মার্কের, তোমরা তাতে খুশি? হ্যাঁ, মোটামুটি খুশি আছি। আচ্ছা, প্রিপারেশন কি রকম তোমার? প্রিপারেশন খুব ভালো। এখন বুঝলে এখন তো আসছে, কোনো রকম অসুবিধা এমন কিছু? না না, কোনো রকম অসুবিধা নেই। কটার সময় ঢুকতে বলা হয়েছে? আমাদের কিন্তু স্কুল থেকে বলা হয়েছে যে 1টার সময় প্লিজ স্কুলে এসে পৌঁছতে, কারণ আমাদের তো আজকে রুম খুলতে হবে, তার জন্য তো আমরা 1টার সময় স্কুলে এসে পৌঁছেছি। আচ্ছা, আজকে কি পরীক্ষা? আজকে আমাদের ইংলিশ পরীক্ষা। প্রিপারেশন কি রকম? ভালো। কত মাস কে পরীক্ষা হবে? 2-3 মাস। কটা থেকে পরীক্ষা? 12টা থেকে। আমাদের ইংলিশ পরীক্ষা হচ্ছে এবং ভালো প্রিপারেশন আছে। যে স্যার ম্যামরা কি রকম সহায়তা পেয়েছে? স্যার ম্যামরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। কত মাস কে পরীক্ষা হচ্ছে সেটা? আমাদের 40 মাস। তোমরা কি তাতে সন্তুষ্ট? এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা রাজধানীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে যান এবং সেখানকার অফিসিয়াল স্টাফদের সাথে কথা বলেন ও সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নেন। তিনি এদিন পরীক্ষার্থীদের সাথেও কথা বলেন, মোটের উপর পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলো সম্পর্কে খোঁজ খবর নেন। মধ্যশিক্ষা পর্ষদের আলমোয়ানের প্রথম পরীক্ষা শুরু হলো। আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের পরীক্ষা। মোটা এনরোল ক্যান্ডিডেট হচ্ছে 28,900। রাজ্য সরকারের ইচ্ছা অনুযায়ী যে কোনো ছাত্র ছাত্রী যদি এর মধ্যে এনরোল করে না থাকে পরীক্ষার জন্য, তারা পরীক্ষা কেন্দ্রে যে স্কুল যে কেন্দ্রভুক্ত ওইখানে গিয়ে স্কুলের পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করলে তাকে পরীক্ষা বসতে দেওয়া হবে একটা সিদ্ধান্ত হয়েছে। কয়টা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে? পরীক্ষা তো আজকে এমনিতে 61 ভেনু সেন্টার্স আর 91 ভেনুস। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পার্ট ওয়ান পরীক্ষা চলবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। তাছাড়া মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা শুরু হবে 16 ডিসেম্বর বৃহস্পতিবার এবং পরীক্ষা চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।